আমি ধরো নিয়ে নিলাম বত্রিশ এইটার স্কোয়ার বের করব ওয়েলকাম ফ্রেন্ডস বৈদিক ম্যাথামেটিক্স সিরিজে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা বর্গ অর্থাৎ স্কোয়ার বের করার দুর্দান্ত ট্রিক্স শিখব মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা দুই সংখ্যার অর্থাৎ দুই ডিজিট নম্বরের যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবে প্রথমত আমরা যে ট্রিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যদি কোনো সংখ্যার একক অঙ্কের অর্থাৎ এককের ঘরের অঙ্ক পাঁচ থাকে যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি ধরো পঁচিশ এর বর্গ বের করব তো দেখো এর এককের ঘরের অঙ্কটি কত আছে পাঁচ যদি কোনো সংখ্যা এককের ঘরের অঙ্ক পাঁচ থাকে তাহলে তার বর্গ বের করার ট্রিক্স প্রথমে পাঁচের স্কোয়ার যা আছে লিখে দাও পঁচিশ এইভাবে ফাঁকা দিয়ে লিখবে ফাঁকা দিয়ে লিখার পর কি করবে এই যে পঁচিশ লিখলে এই যে সংখ্যাটি আছে এর পরের সংখ্যা কত দেখো দুই দুইয়ের পরের সংখ্যা কত তিন তাহলে দুইকে তিন দিয়ে গুণ করো হয়ে গেল ছয় এটা হয়ে গেল উত্তর এবার আমি একটা বড়ো সংখ্যা নিয়ে দেখি ধরো আমি নিলাম পঁচাত্তর এর বর্গ বের করব সেম পদ্ধতি পাঁচের স্কোয়ার করো তাহলে পাঁচের স্কোয়ারের পঁচিশ এইভাবে লিখে দাও একটু ফাঁকা জায়গা দিয়ে লিখবে তারপরে কি করবে সাত সাতের পরের সংখ্যা কত সাতের পরের সংখ্যা হচ্ছে আট তাহলে আটকে সাত গুণ করো সাতাশ ছাপান্ন হয়ে গেল উত্তর এবার দেখো যদি শেষের সংখ্যাটি পাঁচ না থাকে যে কোনো সংখ্যা থাকতে পারে অর্থাৎ যে কোনো নাম্বার থাকতে পারে তাহলে কীভাবে বর্গ বের করবো আমি ধরো নিয়ে নিলাম বত্রিশ এইটার স্কোয়ার বের করব কীভাবে করবো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো প্রথমে কি করবে যে এককের ঘরের অঙ্কটি আছে তার স্কোয়ার প্রথমে এইভাবে এক ঘের ঘরের স্কোয়ার কত হচ্ছে দুয়ের স্কোয়ার চার লিখে দাও ঠিক আছে লিখার পর তোমরা কী করবে এইটার সঙ্গে এইটা আর এইটা তিনটেকে গুণ করো এইটার সঙ্গে এইটা আর তার উপরে যেটা আছে তিনটেকে তাহলে তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো বারোর দুই বসাও হাতে ক্যারি করে নাও এক বোঝা গিয়েছে এরপর কী করবে এই যে তিন আছে তিনের স্কোয়ার করো তাহলে তিনের স্কোয়ার কত নয় নয় আর এ হাতে ক্যারি করেছো এক ওই এক যোগ করো তাহলে কত হলো দশ অর্থাৎ হাজার চব্বিশ হয়ে গেল এটির উত্তর বোঝা গিয়েছে এরকম যদি আমরা যে কোনো সংখ্যা আরও নিতে পারি ধরো নিলাম পনেরো পনেরো স্কোয়ার বের করবো তো দেখো পনেরো স্কোয়ার ও এটা তো পাঁচ আছে সরি পনেরো নেবো না ধরো আমরা নিলাম বারো ঠিক আছে তাহলে বারোর স্কোয়ার কীভাবে বের করব দুইয়ের স্কোয়ার চার এইভাবে লিখে দিলাম লিখার পর কি করব এইটা এইটা আর এটা গুণ করব তাহলে দু একের দুই দুই দুগুণে চার এখানে কোনো হাতের এক নেই তাই এখানে হাতের এক আমরা ধরলাম না এরপর কি দেখো এই একের স্কোয়ার একের স্কোয়ার কত হয় একের স্কোয়ার অবভিয়াসলি একই হয় তাহলে এক যে কোনো সংখ্যার বর্গ আমরা এইভাবে কিন্তু বের করতে পারবো আশা করছি বুঝতে পেরেছ যদি ভালো লাগে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দি